হরে কৃষ্ণ। আজকের এই পর্বে আমরা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আলোচনা করব। দিনের কোন সময়ে ভগবান আমাদের বাড়িতে আসেন? দেখেন, দিনের একটা সময়ে কিন্তু ভগবান আমাদের বাড়িতে আসেন, দিনের না, 24 ঘন্টার মধ্যে একটা সময়ে ভগবান আমাদের বাড়িতে অবশ্যই অবস্থান করেন। শাস্ত্রে বলা হয়েছে, সেই সময়ে শুধু ভগবান নয়, সমস্ত দেবদেবী থেকে শুরু করে সকলেই সেখানে অবস্থান করেন, প্রত্যেকটা বাড়িতে। এবং ওই সময়ে আমরা তাকে আহ্বান করতে জানি না। সময়কে, প্রত্যেকটা বিষয়কে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আমি পয়েন্ট আকারে বিষয়গুলো নোট করেছি, কিন্তু আজকে চেষ্টা করব এই পয়েন্টের বাহিরে গিয়ে আলোচনা করতে ধারাবাহিকভাবে। একটুকু ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেন, আশা করি অনেক উপকৃত হবেন। দেখেন, ভগবান, এই যে জগন্নাথ, ভগবানের একটা সুন্দর একটা বিগ্রহ হচ্ছে জগন্নাথ। জগন্নাথ হাত বাড়িয়ে বসে আছে যে তোমরা আসো আমার কাছে। কৃষ্ণের যে প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ হচ্ছে করুণার সিন্ধু, এভাবে বসে আছে জগন্নাথ, তোমরা একবার আসো আমার কাছে বন্ধু। 10 হাত বাড়িয়ে দেবো আমরা, এক পা আগালে ভগবান 10 পা আগায় আমাদের জন্য। তাই আজকে আমরা জানার চেষ্টা করব দিনের কোন সময়ে ভগবান আমাদের বাড়িতে অবস্থান করেন বা আসেন, এবং সেই সময় যদি আপনি তাকে আহ্বান করতে পারেন, বরণ করতে পারেন, পরিবারের কোনো অভাব থাকবে না। অনেকে বলেন আমার টাকা পয়সার অভাব, এই সেই অভাব, কোনো অভাব থাকবে না, শুধু সেই সময়টাকে ধরে ভগবানকে আহ্বান করতে হবে এবং সঠিকভাবে তাকে ভক্তি করতে হবে। টাকা পয়সার অভাব বলেন, তারপরে অশুভ গ্রহের প্রকোপ বলেন, সকল কিছু কেটে যাবে আজকের এই নিয়মগুলো যদি পালন করতে পারেন। শাস্ত্র থেকে খুবই গভীর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। তো যেটা বলতেছিলাম প্রথমেই, প্রত্যেকটা জিনিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে কি, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। এই তিনটা গুণের মধ্যে বা তিনটা বিষয়ের মধ্যে সাত্ত্বিক ভাব বা সাত্ত্বিক জিনিসটা সেটা সর্বোত্তম। এবং এরপরে হচ্ছে রাজসিক, সাত্ত্বিকের পরে আরেকটু নিকৃষ্ট স্তরের হচ্ছে রাজসিক, তারপরে একেবারে সব থেকে নিকৃষ্টতর বস্তু হচ্ছে তামসিক। তো সময়কেও, এই যে প্রত্যেকটা সময় বা দিনের 24 ঘন্টাকে তিন ভাগে ভাগ করা হয়, একটা সময় হচ্ছে সাত্ত্বিক সময়, একটা সময় হচ্ছে রাজসিক সময় এবং আর একটা সময় হচ্ছে তামসিক সময়। রাজসিক সময় হচ্ছে সকালের পরে 10টা থেকে শুরু করে, ওই সময়টা তখন রাজসিক ভাব শুরু হয়, মনের মধ্যে চাঞ্চল্যতা কাজ করে। সকালবেলা দেখবেন মনটা খুবই স্থির থাকে, যখনই সূর্যের তেজ বাড়তে থাকে ধীরে ধীরে মনের মধ্যে চাঞ্চল্যতা আসে। তো সেজন্য সময়ের গুরুত্ব, এই যে দেখেন রাত্রিকালে আমরা যে দেরিতে ঘুমাতে যাই, এটা কখনো উচিত নয়। আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত, শরীরে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। আমরা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল অনেকে ব্যবহার করি বেশি, এই আরেকটু আরেকটু পরে ঘুমাবো, এই করতে করতে অনেক দেরি হয়ে যায়। সেজন্য বলার উদ্দেশ্য হচ্ছে উষাকাল, এই যে আমরা সাত্ত্বিক ভাবে যদি চিন্তা করি, উষাকাল হচ্ছে সাত্ত্বিক সময়, এবং এই উষাকালে আমাদের প্রত্যেকের শয্যা ত্যাগ করা উচিত। এই যে কবির ভাষায়, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসলেই প্রকৃত কথা, সকালবেলা প্রত্যেকের ঘুম থেকে ওঠা উচিত, শয্যা ত্যাগ করা উচিত। আমাদের শাস্ত্রে প্রাতঃস্নানের খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক দিন প্রাতঃস্নান করে, শিব পুরাণের কথা, সে ব্যক্তির কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। 12 বছর প্রাতঃস্নান করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। বুঝতে পারেন প্রাতঃস্নানের এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কোনো শাস্ত্রে কোথাও পাবেন না বেলা করে ঘুমানো। সেজন্য প্রথমত বলবো, দিনের কোন সময়টা ভগবান আসে, সবাই অপেক্ষা করে আছেন যে কখন সেই কথাটা বলবো, মূল বিষয়। হ্যাঁ, অবশ্যই বলবো, কিন্তু তার পূর্বে আমাদের জানতে হবে উষাকাল কি। উষাকাল মানে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। প্রত্যেকটা সময় এই ব্রহ্ম মুহূর্তে দেবতারা পর্যন্ত যে কোনো বাড়িতে বা কোথাও গমন করে, এমনকি মা লক্ষ্মী থেকে শুরু করে ব্রহ্ম মুহূর্ত সময়টা এত গুরুত্বপূর্ণ সময়। সাধনার জন্য বলুন, তপস্যার জন্য বলুন, প্রত্যেকটা বিষয়ের জন্য একটা সময় রয়েছে। ঠিক যেরকম খেলাধুলা করার জন্য আলাদা সময় রয়েছে, সময়ের কাজ সময় করতে হয়। যেমন এই যে পুষ্প চয়ন, ভগবানের পূজোর জন্য সেটা কিন্তু ভোরবেলা চয়ন করতে হয় পুষ্প। সূর্য উঠে গেলে বা সূর্য উদিত হওয়ার পর তার তেজের কারণে পুষ্পের মধ্যে সেই সুন্দর একটা প্রস্ফুটিত যে সৌন্দর্যতা সেটা থাকে না কিন্তু। তাই পুষ্প চয়ন করার সঠিক সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অথবা সকালবেলা। সেজন্য ভগবানের উপাসনা করার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। ঠিক যেরকম যে কোনো সময় উপাসনা করলে অবশ্যই তার ফল প্রাপ্ত হতে পারবো, কিন্তু ভগবানের সেবা পুজো করার জন্য সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে
ব্রহ্ম মুহূর্ত, এবং ব্রহ্ম মুহূর্ত মানে উষাকাল বা ভোরবেলা। তাই আমাদের প্রত্যেকের উচিত এই যে কোন কাজটা কখনো করা উচিত না, মনে রাখবেন কখনো বেশি বেলা করে ঘুমাতে নেই, উষাকালে কখনো ঘুমিয়ে থাকতে নেই, তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠেই ভগবানকে একটা প্রণাম করা উচিত। বর্তমানে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি সকালবেলা উঠেই মোবাইল দেখি না, এরকমটা করা উচিত না। সকালবেলা উঠেই প্রথমে সূর্যদেবকে প্রণাম করা উচিত এবং তারপরে ভগবানকে প্রণাম করে দিনের শুরুটা করা উচিত। ভগবানকে আমরা আহ্বান করতে জানি না, ভগবান আসেন প্রত্যেকের দ্বারে। সেজন্য কবির ভাষায় বলা হয়েছে, উদিল অরুণ পূরব ভাগে দ্বিজমণি গোড়া অমনি জাগে। ভগবান একেবারে সূর্যদেব, এই সূর্যদেব আগমনের পূর্বে বা উদিত হওয়ার পূর্বে কিন্তু অরুণোদয় হয়। অরুণ হচ্ছে সূর্যদেবের রথের সারথি। তো সেই সময়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভগবানের উপাসনা করা উচিত। সেজন্য ভগবান কখন আমাদের গৃহে আগমন করেন সেটা হচ্ছে, মনে রাখবেন, প্রত্যেকের বাড়িতে ভগবান, শাস্ত্র অনুযায়ী প্রত্যেকের বাড়িতে ভগবান ব্রহ্ম মুহূর্ত সময়ে। শুধু যে ভগবান অবস্থান করে তেমনটা কিন্তু নয়, প্রত্যেকের বাড়িতে ভগবান সহ সমস্ত দেবতারা ব্রহ্ম মুহূর্ত সময়ে অবস্থান করে। সেজন্য প্রাতঃ স্নানের যে বিধান, সকালবেলা উঠেই স্নান করে যারা ভগবানের উপাসনা করে তারা তাড়াতাড়ি উঠেই ঘুম থেকে উঠেই স্নান আদি করে ভগবানের পূজা অর্চনা করে, এমনটাই আমাদের সনাতন শাস্ত্রের নীতি। এবং সমস্ত মনি ঋষি থেকে শুরু করে সবাই এরকম করে থাকেন। যারা গৃহস্থ রয়েছে তাদের জন্য দুইবার স্নান, যারা ব্রহ্মচারী তাদের জন্য প্রত্যেক দিনে তিনবার স্নান, এরকম স্নানের বিধান। দেখেন, স্নান করলে সকালবেলা ঘুম থেকে উঠার পরে স্নান করলে আমাদের মনটা এত পবিত্র হয় যা বলার মতো না। শাস্ত্রে তো স্নানের মাহাত্ম্য বলাই হয়েছে। সেজন্য এই ভগবানকে আহ্বান করতে হবে এবং জানতে হবে ভগবানের পূজা অর্চনা কিভাবে করা উচিত। এই পূজা অর্চনা করার মাধ্যমে ভগবান সন্তুষ্ট হবে। তাকে যদি এইভাবে আহ্বান করা যায়, বরণ করা যায় গৃহে, তবে সেই গৃহে কখনো ধন সম্পত্তির অভাব হয় না। এবং সবশেষে বলবো, প্রাতকালে ঠাকুর পুজোর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, যা তো এতক্ষণ আলোচনাই করলাম। প্রাতকালে ঠাকুর পুজো করবেন প্রত্যেক দিন। আমরা কি করি, সন্ধ্যাকালে ঠাকুরের উপাসনা করি, পূজা করি। হ্যাঁ, সন্ধ্যাকালেও করা উচিত, কিন্তু সকালবেলা পূজা অর্চনা করলে যতটা ফল আপনি লাভ করবেন, সন্ধ্যাকালে পূজা অর্চনা করলে তার এক গুণও পাবেন না, 10 গুণের। সেজন্য সকালবেলা প্রাতঃ স্নানের, প্রাতঃ পুজোর এটা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, সকালবেলা মঙ্গল আরতির। সেজন্য সকালবেলা বেশি বেলা করে কখনো ঘুমোতে নেই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমাদের উচিত প্রত্যেক দিন ভগবানকে বরণ করে নেওয়া। কিরকম বরণ করা, দিনের শুরুতেই ভগবানের একটুকু পূজা অর্চনা করে, অত যে সময় লাগবে সেরকম না, একটুকু পূজা অর্চনা করে তাড়াতাড়ি, হয়তো অনেকের ব্যস্ত থাকে, ভগবানের পূজা অর্চনা করার পরে সংক্ষেপে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, প্রভু সারা দিনটা যেন আমার ভালোভাবে কাটে এবং তোমার চিন্তা ভাবনায় যেন আমি কাটাতে পারি, ধর্মীয় চেতনায় যেন নিজেকে সারা দিনটা নিজের অতিবাহিত করতে পারি। এভাবে দিনটা যদি করা হয় বা দিনের শুরুটা করা হয়, আশা করি ভগবানের কৃপায় আপনার সারাদিন ভালোভাবে কাটবে এবং ভগবানকে বরণ করবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। সূর্যদেব উদিত হওয়ার পরে যে ব্যক্তি ঘুম থেকে ওঠে তার আয়ু যশ ঐশ্বর্য তিনটাই নষ্ট হয়, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। সেজন্য অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ভগবানকে বরণ করতে। এবং ভগবান কোন সময়ে আগমন করে গৃহে, ব্রহ্ম মুহূর্তে, এটা আমার কথা না, শিব পুরাণের কথা। সকল দেবতা সহ ভগবান প্রত্যেকের গৃহে অবস্থান করে। তো হরে কৃষ্ণ, ভিডিওটি আর বেশি বড় করব না এবং অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু একটু উৎসাহ দান করবেন বা কোনো মতামত থাকলে জানাবেন এবং যুক্ত থাকবেন আমাদের সাথে এরকম নতুন নতুন তত্ত্ববহুল ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ।